খেলাধুলা বিনোদন বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে নিউজ চ্যানেল dbn24.com এ আপনাদের সবাইকে স্বাগত। ফুটবল শুধু একটি খেলা নয়, ফুটবল একটি আবেগের নাম। এই ভালোবাসার পেছনে লুকিয়ে থাকে অজস্র না বলা গল্প। বেলজিয়ান ফুটবলার রোমেলু লুকাকুর জীবনেও আছে এমন এক মর্মস্পর্শী গল্প, নিশ্চিতভাবেই যা ছুঁয়ে যাবে সকল ফুটবল প্রেমীর হৃদয়। গত মৌসুমেই রেকর্ড 75 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইংল্যান্ডের সবচেয়ে সফল ও ধনী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন লুকাকু। মাত্র 25 বছর বয়সে তিনি এখন বিপুল অর্থের মালিক, দেশের হয়ে অংশ নিচ্ছেন বিশ্বকাপেও। কিন্তু ছোটবেলায় এমন কিছু স্বপ্ন দেখা লুকাকুর জন্য ছিল ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার সামিল। মুখে খাবার জোটে না যে পরিবারে, সেই পরিবার থেকে উঠে এসে আন্তর্জাতিক ফুটবল কাঁপানো তো রীতিমতো রূপকথার সামিল। উত্তর বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে জন্ম রোমেলু লুকাকুর। বেলজিয়ামে জন্ম হলেও লুকাকুর বাবা মা দুজনেই ছিলেন কঙ্গোর। তবে তার বাবা রজার লুকাকুর পূর্বপুরুষেরা ছিলেন আফ্রিকান দেশ জায়ারের অধিবাসী। পেশাদার ফুটবলার রজার আন্তর্জাতিক ফুটবলও খেলেছেন জায়ারের হয়ে। কিন্তু ফুটবল খেলে জীবন ধারণের মতো অর্থ উপার্জন করতে পারছিলেন না রজার। সংসার চালাতে তাই পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতে হতো লুকাকুর মা অ্যাডলফিনকে। কিন্তু তাতেও সংসারে অসচ্ছলতা দূর হয়নি লুকাকু পরিবারের। অভাব এতটাই তীব্র পর্যায়ে গিয়ে পৌঁছেছিল, পেট ভরানোর জন্য লুকাকুকে দুধের সাথে পানি মিশিয়ে খাওয়াতেন তার মা। স্থানীয় বেকারি থেকে ধার করে এনে ছেলে লুকাকুকে রুটি খাওয়াতেন মা অ্যাডলফিন। 6 বছর বয়সে দারিদ্রে এমন নিষ্ঠুর রূপ দেখে ফেলা লুকাকু এখনও মনে করতে পারেন শৈশবের সেই দুর্বিষহ স্মৃতি। আমি ওই বয়সেই জানতাম আমাদের সংসারের অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু যেদিন আমার মা আমাকে দুধের সাথে পানি মিশিয়ে খেতে দিল যাতে করে পেট বেশিক্ষণ ভরা থাকে, সেদিনই আমি নিজেকে সামলাতে পারিনি। বুঝতে পারছেন আমাদের আর্থিক সচ্ছলতা কোন পর্যায়ে ছিল? আমরা শুধু দারিদ্রই ছিলাম না, আমরা একদম নিঃস্ব ছিলাম। আমি সেদিন আমার মাকে একটা কথাও বলিনি, চুপচাপ খাবারটা খেয়ে নিয়েছিলাম। কিন্তু আমি সেদিনই নিজের কাছে প্রতিজ্ঞা করে নিয়েছিলাম, আমি আমার মাকে এভাবে কষ্ট করতে দেব না। আমি আমার মাকে অভাবে দেখতে পারতাম না, কিছুতেই না। দারিদ্রতা যেন আমার গালে জোরে একটা চড় দিয়ে গিয়েছিল সেদিনই, আমাকে জাগিয়ে দিয়ে গিয়েছিল। আমি ঠিক তখনই ঠিক করে নিয়েছিলাম আমাকে কি করতে হবে। নিজের মানসিক শক্তিমত্তার উৎস যে এই দারিদ্র, সেটিও মনে করিয়ে দিয়েছেন লুকাকু। ফুটবলে অনেকে মানসিক শক্তিমত্তা নিয়ে কথা বলতে ভালোবাসে। সত্যি বলতে আমার চেয়ে মানসিকভাবে বেশি শক্ত এমন ফুটবলার আপনি খুঁজে পাবেন না, কারণ আমি আমার মা ও ছোট ভাইকে নিয়ে জীবনে অন্ধকার দিকটা পার করে এসেছি। অন্ধকারে বসে কেবল প্রার্থনা করে এসেছি আর নিজের উপর বিশ্বাস রেখে গিয়েছি। মাঝে মাঝে স্কুল থেকে বাড়ি ফিরে দেখতাম মা কাঁদছে। একদিন আর সহ্য করতে না পেরে মাকে বলেছিলাম, মা দেখো একদিন এই অবস্থা ঠিক বদলে যাবে, আমি একদিন আন্ডারলেক্টের হয়ে ফুটবল খেলবো, খুব শীঘ্রই খেলবো, আমাদের তখন অনেক টাকা হবে, তোমাকে আর চিন্তা করতে হবে না তখন। লুকাকু তার কথা রেখেছেন। বেলজিয়ামে অন্যতম সেরা ক্লাব আন্ডারলেক্টের তো খেলেছেনই, চেলসি এভারটনের মতো ক্লাব ঘুরে লুকাকু এখন ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়। দেশকে প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার ভারও বইছে লুকাকুর দুটি কাঁধে। সময়, ভাগ্য, পরিশ্রম আর নিজের উপর বিশ্বাস একজন মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে তার আদর্শ উদাহরণ লুকাকু নিজেই। এত খ্যাতি সম্মানের মাঝে নিজে অতীতের দরিদ্র জীবনকে ভুলে না যাওয়া লুকাকু, তাই তাকে জানাই হাজারো সালাম। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিন। আপনার ভাবনা বা মতামত জানাতে কমেন্টস করুন। সব খবরাখবর আগে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন dbn24.com। নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন।